দেখেন এখানে জাস্ট রিফ্রেশ করতেছি আর আমার ফলোয়ার কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। শুধুমাত্র রিফ্রেশ করব আর আমার ফলোয়ার দেখেন অটোমেটিক্যালি কিন্তু বেড়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে এই ভিডিওটা ভিউ ছিল মাত্র 100, বর্তমানে দেখেন 1,60,000 প্লাস কিন্তু ভিউ চলে হাজারে চলে আসবেন। এবার এখানে সার্চ বারে গিয়ে লিখবেন bdlifefollow.com, সার্চ করার সাথে সাথে কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়ে যাবে। তো আপনাকে এই ওয়েবসাইটটা ক্লিক করতে হবে। ওয়েবসাইটে ঢোকার পরে কিন্তু আপনি নিচে দেখবেন লগ ইন নামে একটা অপশন আছে, এই লগ ইনে আপনাকে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করলে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এবার এখান থেকে জুম করে হোম পেজ নামে যে অপশনটা আছে এই হোম পেজ একটা ক্লিক করবেন। হোম পেজে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডের একটা অপশন আসবে। যেহেতু আমাদের এখানে অ্যাকাউন্ট করা নাই, সেক্ষেত্রে দেখবেন সাইন আপের যে অপশনটা আছে এই সাইন আপ একটা ক্লিক করে দিয়ে দেবো। আর এই ওয়েবসাইট থেকে কিন্তু আরো ফ্রিতে লাইক ফলোয়ার এবং সাবস্ক্রাইবার সহ আরো অনেক কিছু নিতে পারবো। সাইন আপে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ফর্ম চলে আসবে, এই ফর্মটাকে আপনাকে ফুললি ফিল আপ করতে হবে। প্রথমে একটা ইউজার নেম দিয়ে দেবেন, এরপরে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, তারপরে আপনার ফার্স্ট নেম মানে আপনার নামটা দেবেন, এরপর এখানে লাস্ট নেমটা দিয়ে দেবেন আপনার। এবারে চাইলে আপনি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে। তারপর কিন্তু এখানে পাসওয়ার্ড দিতে হবে, প্রথমে যে পাসওয়ার্ডটা দিবেন কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় সেই পাসওয়ার্ডটা আবার দিয়ে দেবেন। এবারে এই দুই জায়গায় টিক মার্ক দিয়ে নিচে দেখবেন সাইন আপ নামে যে অপশনটা আছে এই সাইন আপে ক্লিক করে দিয়ে দেবেন। সাইন আপে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস ক্রিয়েট হয়ে যাবে। তো প্রথমে দেখবেন যে ক্যাটাগরি নামে একটা অপশন আছে কিন্তু এখানে সবার উপরে, এই ক্যাটাগরিতে ক্লিক করে কিন্তু আপনার ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম অথবা টিকটকে লাইক, ফলোয়ার, কমেন্ট অথবা সাবস্ক্রাইবার নিতে পারবেন। চাইলে কিন্তু আপনার ফেসবুক পেজ এখান থেকে মনিটাইজেশন করাতে পারবেন, আপনার ভিডিও, রিল অথবা স্টোরিতে ভিউজ নিতে পারবেন, ইউটিউবে সাবস্ক্রাইবার নিতে পারবেন, প্রোফাইলে ফলোয়ার বাড়াতে পারবেন। আমি যেহেতু এই মুহূর্তে ফলোয়ার নিতে যাচ্ছি, সেক্ষেত্রে প্রোফাইল ফলোয়ার নাম যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিয়ে দেবো। ফলোয়ারে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে ঠিক এরকম আরেকটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। তো এখান থেকে স্ক্রল করে নিচে দেখবেন যে লিঙ্ক নামে একটা অপশন আছে, তো আপনাকে বেসিক্যালি আপনার পেজের যে লিঙ্কটা সেটা কপি করে এনে এখানে দিতে হবে। তো আমি পেজের লিঙ্কটা ক্লিক করলে আপনার সবার নিচে দেখবেন যে কপি লিঙ্ক নামে অপশন আছে, এই কপি লিঙ্কে একটা ক্লিক করে দিয়ে দেবেন। কপি লিঙ্ক ক্লিক করার পরে আপনারা আবার সেই ওয়েবসাইটে চলে আসবেন। এবার এখানে লিঙ্ক নামে যে অপশনটা ছিল সেখানে লিঙ্কটা পেস্ট করে দেবেন। এবার স্ক্রল পুরো নিচের দিকে আসবে, তো এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কত ফলোয়ার আসছেন, সেটা কিন্তু এখানে মেনশন করে দিতে হবে। আমি এখান থেকে 1,000 ফলোয়ার দিয়ে দিচ্ছি, আর আপনাদের যত ফলোয়ার দরকার সেটা অবশ্যই এখানে লিখে দেবেন। এবার একটু স্ক্রল করে সবার নিচের দিকে চলে আসবেন। এবার এখানে দেখবেন সাবমিট নামে একটা অপশন আছে, এই সাবমিটটা যদি ক্লিক করেন সাথে সাথে কিন্তু আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে। তো আমি এখান থেকে সাবমিট অপশনটাতে একটা ক্লিক করে দিয়ে দেবো এবং ফেসবুকে গিয়ে দেখতেছি যে আদৌ ফলোয়ার বাড়তেছে কিনা। দেখেন এখানে জাস্ট রিফ্রেশ করতেছি আর আমার ফলোয়ার কিন্তু অটোমেটিক বেড়ে যাচ্ছে। শুধু রিফ্রেশ করতেছি আর আমার ফলোয়ার কিন্তু কিরকম অটোমেটিক্যালি বেড়ে বেড়ে যাচ্ছে। আচ্ছা, ফ্রিতে কিভাবে ফলোয়ার নেবেন এবং পে করে কিভাবে ফলোয়ার নেবেন সেটা দেখাচ্ছি। এর জন্য থ্রি লাইনে একটা ক্লিক করবে, থ্রি লাইনে ক্লিক করার পরে দেখবেন এফিলিয়েট নামে একটা অপশন আছে, এই এফিলিয়েটের উপরে একটা ক্লিক করে দিয়ে দেবেন। এফিলিয়েটে ক্লিক করার পরে কিন্তু এটা আমার ইন্টারফেস চলে আসবে। সবার উপরে রেফার লিঙ্ক নামে একটা অপশন আছে, এই রেফার লিঙ্ক যদি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করেন আর তারা যদি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে কিন্তু আপনি 5% কমিশন পাবেন এবং সর্বোচ্চ $10 পর্যন্ত। পেমেন্ট করে নেওয়ার জন্য অ্যাড ফান্ডের উপর একটা ক্লিক করবেন, অ্যাড ফান্ডে ক্লিক করার পর আপনার অ্যামাউন্টটা বসায় দিবেন, এরপরে পেমেন্ট মেথড সিলেক্ট করবেন এবং আপনার পেমেন্ট অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দেবেন। সাবমিট করার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে আপনার